ভর্তি চলছে সৃষ্টির শিক্ষা পরিবার, শিক্ষা সেবায় একটি নাম একটি বিশ্বাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৃষ্টি একাডেমিক স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বরাবরের মতো গতানুগতিক আলোচনার প্রেক্ষিতে আজকে যে বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে 1969 সালের গণ অভ্যুত্থান, একটি আন্দোলন ছিল পূর্ব বাংলার মানুষের, যেটা পূর্ব বাংলার মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যে আন্দোলনের মধ্য দিয়ে অনেক প্রশ্নের অনেক সমস্যার সমাধান খুঁজে পেয়েছিল বর্তমান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তো কথা না বাড়িয়ে চলো আজকে আমরা আলোচনায় ফিরি। পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে একসময় পূর্ব পাকিস্তানিরা স্বতঃস্ফূর্তভাবে যখন পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে বা আন্দোলন সংগঠিত করে, ওই আন্দোলনে পূর্ব বাংলার সকল শ্রেণী পেশার মানুষ, তোমার চাকুরিজীবী, তারপরে সাধারণ শ্রমিক, কৃষক, তারপরে সাধারণ যারা রয়েছেন পেশাজীবী সংগঠন, সহজ কথা বলতে পূর্ব বাংলার সকল শ্রেণীর মানুষ, সকল শ্রেণীর মানুষ একতাবদ্ধ হয়ে স্বতঃস্ফূর্তভাবে এই আন্দোলনে সাড়া দিয়েছিল এই 1969 সালে গণ অভ্যুত্থানে। তো একটা সময়ে পূর্ব পাকিস্তান সরাসরি পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে চলে যায়, চলে যাওয়ার পরে কিন্তু মূলত এই অভ্যুত্থানের সূচনা ঘটে। এই অভ্যুত্থানের সূচনার মধ্য দিয়ে পূর্ব বাংলার বিপ্লবাত্মক যে রূপ সেটি কিন্তু পরিগৃহীত হয় বা পরিস্ফুটিত হয় আমাদের সকলের মাঝে। তো এই গণ অভ্যুত্থানের পূর্বেই কিন্তু এখানে একটা কথা মনে রাখতে হবে যে আগরতলা ষড়যন্ত্র মামলার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়, তার সাথে আরও 35 জনকে এই মামলায় আসামি করা হয়, অনেকে গ্রেফতার করা হয়। তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতারের পর যখন 1969 সালে এই গণ অভ্যুত্থান সৃষ্টি হয়, এই গণ অভ্যুত্থানে সর্বপ্রথম এই আন্দোলনে যুক্ত হতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসাদুজ্জামান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহা যখন শহীদ হন এই আন্দোলনের, যখন শহীদ হন ঠিক তখন বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনকে বেগবান করার জন্য সবাই একত্রিত হয়ে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। এই আন্দোলনের মাত্রা যখন ক্রমশ দিন দিন বাড়তে থাকে, অবস্থা বুঝে বা অবস্থার পরিপ্রেক্ষিতে তখন পশ্চিম পাকিস্তানের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন। এর ফলশ্রুতিতে 1969 সালের 22শে ফেব্রুয়ারি আইয়ুব খান শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি প্রদান করেন বা মুক্তি দিতে বাধ্য হন। তারিখটা মনে রাখবে যে 1969 সালের 22শে ফেব্রুয়ারি। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এই প্রশ্নটা এসে থাকে। আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কে মুক্তি দিতে বাধ্য হয় এটাও জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় এসে থাকে। তো মনে রাখবে যে তৎকালীন আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1969 সালের 22শে ফেব্রুয়ারি তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন এবং অন্য অন্য নেতৃবৃন্দ যারা রয়েছে তাদেরকেও মুক্তি দেওয়া হয়। আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে তাদেরকেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ন্যায় তাদেরকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। তো 23শে ফেব্রুয়ারি রেসকোর্স ময়দানটা বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান, তো এই রেসকোর্স ময়দানে
ছাত্র সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। মনে রাখবে যে 1969 সালে 22 ফেব্রুয়ারির আগ পর্যন্ত শেখ মুজিবুর রহমান ওনাকে সবাই আমরা শেখ মুজিবুর রহমান হিসেবেই জানতাম চিনতাম। তো 1969 সালের 22 ফেব্রুয়ারির পর রেসকোর্স ময়দানে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সংগঠনের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়। ঠিক সেই সংবর্ধনা অনুষ্ঠানেই সেখানে ছাত্রদের পক্ষ থেকে বা ছাত্র দলের পক্ষ থেকে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়। আর এই বঙ্গবন্ধু উপাধিটি শেখ মুজিবুর রহমানকে দেওয়া হবে এই প্রস্তাবটি সর্বপ্রথম যিনি উত্থাপন করেন তিনি তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা জনাব তোফায়েল আহমেদ। মনে রাখবে যে জনাব তোফায়েল আহমেদ তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা জনাব তোফায়েল আহমেদ শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিটি দেওয়ার প্রস্তাব পেশ করেন এবং পরবর্তীতে সকলের সম্মতিক্রমে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানকে এই বঙ্গবন্ধু উপাধিটি প্রদান করা হয়। তখন থেকে কিন্তু আমরা শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধার সাথে বলো সম্মানের সাথে বলো যাই বলো না কেন তাকে আমরা বঙ্গবন্ধু হিসেবে চিনি এবং আজীবন আমরা তাকে বঙ্গবন্ধু হিসেবেই চিনব ইনশাআল্লাহ। তো আশা করি 1969 সালের গণ অভ্যুত্থানে যে মূল বিষয়গুলো রয়েছে যে ডাটাবেসগুলো রয়েছে আশা করি তোমরা অনেক ভালোভাবে আমার আলোচনার মাধ্যমে বুঝতে পেরেছ এবং পরবর্তীতে যখন পাঠ্য বইয়ের সাথে তোমরা পাঠ্য বইটা নিয়ে আরও একটু পড়বে রিডিং পড়বে আশা করি তোমরা এই 1969 সালের গণ অভ্যুত্থানের মূল থিমটা মূল বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবে ইনশাআল্লাহ। তো আজকে আর কথা বাড়াবো না পরবর্তী ক্লাস নিয়ে যখন হাজির হব তখন তার আগ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো আমার জন্য দোয়া করবে ভালো থাকো আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।